দেশের পরিপ্রেক্ষিত থেকে একেবারে রাজ্যে চলে আসি। আর রাজ্যে বিগত দু মাস ধরে সেই অগাস্টের 9 তারিখ থেকে এখনো পর্যন্ত, সেপ্টেম্বরের 9 তারিখ থেকে এখনো পর্যন্ত যে খবরটা, যে ঘটনাটা গোটা রাজ্যকে একেবারে নাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন বুদ্ধদেব সাউ, অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব নিলেন বুদ্ধদেব সাউ, নৈরাজ্য ঠেকানোর চেষ্টা করছেন তিনি, আর সে কারণেই কি তাকে ঘেরাও তিনি নিজে বলছেন যে কেন পুলিশ এলো না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তিনি নিজে র্যাগিংয়ের অভিযোগ করছেন। একজন উপাচার্য কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অভিযোগ করতে পারেন? আর একই সঙ্গে তার বিরুদ্ধে আবার অর্থ আটকে রাখার অভিযোগ, মানে একের পর এক অভিযোগে বিদ্ধ উপাচার্য কেন? তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় নৈরাজ্য সরিয়ে একেবারে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, একেবারে নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সে কারণে কি কি উঠেলো সোজাসুজি স্বর্ণালী থেকে, দেখুন। এই পার্থপ্রতিম বাবুর কাছে আসবো, কারণ পার্থবাবু ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দল বলছে যে এখানে একটা দুর্নীতি বা একটা অনিয়ম চলতো, আর যখন আপনাদের প্রশ্ন নিয়ে যাওয়া হচ্ছে তখন উপাচার্য খোদ বলছে যে জুটা যদি এরকম অভিযোগ করে থাকে সেটা সর্বৈব মিথ্যে, কারণ আমি মাত্র এক মাস ক্ষমতায় এসেছি, আমি কি করে কোনো ফান্ড আটকে রাখতে পারি? ডিএসটি ফিস প্রোগ্রামটা যারা জানেন তারা জানবেন যেটা বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য এই প্রোগ্রামে ডিপার্টমেন্টগুলোতে টাকা দেয় ডিএসটি, এমনি দেয় না, তারা হচ্ছে আইআইটি, আইআইএসসি, এই সমস্ত সারা ভারতবর্ষের বিশ্ব মানে যে রিসার্চ ইনস্টিটিউট, টপ লেভেল রিসার্চ ইনস্টিটিউট, তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়, করে যদি ডিএসটি স্যাংশন করেন, হাই পাওয়ার এম্পাওয়ার্ড কমিটি স্যাংশন করেন, তবে এই ফান্ডগুলো স্যাংশন হয়। ডিপার্টমেন্টের বোর্ড অফ স্টাডিজ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন গ্রুপ তৈরি করে ডিএসটির কাছে পাঠায়, তারা অ্যাপ্রুভাল সেই নামগুলো দিলে সেটা ফেরত আসে এবং তারা এই প্রজেক্টের কেনাকাটা এবং ইনস্টলেশন এগুলো করে, সমস্তটা দেখাশোনা করে তারা। অর্থাৎ ডিএসটির নিয়মেই কিন্তু প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন গ্রুপ হচ্ছে করার কথা এই পুরো ফান্ডটা দেখাশোনা এবং হচ্ছে তার ইনস্ট্রুমেন্ট কেনাকাটা। উনি তো হেড অফ দ্য ডিপার্টমেন্টে চাইবেন, নিশ্চয়ই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার দেওয়ার কথা, ডিপার্টমেন্টের বোর্ড অফ স্টাডিজের রেজলিউশন থাকে, এবং শুধু তাই নয়, এই বোর্ড অফ স্টাডিজের রেজলিউশনের একটা করে কপি উপাচার্যের অফিসেও থাকার কথা, কারণ উপাচার্য হচ্ছে বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান। সুতরাং এই সমস্ত রেজলিউশন কপি উপাচার্যের অফিসেও আছে, কেন তিনি পাচ্ছেন না আর কেন তিনি আবার রেজলিউশন চাইছেন এটাও আমরা বুঝতে পারছি না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের নৈরাজ্য কিছু নতুন নয়, বহুকাল থেকে চলছে। আজ থেকে 50 বছর আগে অজাতশত্রু অধ্যাপক গোপাল সেন নিজের ছাত্রদের হাতে খুন হয়েছিলেন, তারপর থেকে এরকম নৈরাজ্য চলছে, এবং নৈরাজ্য কিসের নামে চলছে না, গণতান্ত্রিকতার নামে চলছে। যে কোনো একটা প্রতিষ্ঠান, সেটা শিক্ষা প্রতিষ্ঠানই হোক আর সরকারি দপ্তরই হোক আর বেসরকারি দপ্তরই হোক, যে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি একটা চেইন অফ কমান্ড না থাকে, যারা রাজ্য, যারা এই প্রতিষ্ঠানটা চালাবার দায়িত্বে আছেন, তাদের যদি কোনো অধিকার না থাকে, তাদের যদি প্রতিটি ব্যাপারে প্রতিটি লোককে জিজ্ঞেস করে করে চালাতে হয়, তাহলে এই ধরনের নৈরাজ্য অবশ্যম্ভাবী, এবং যাদবপুরে এইটাই হয়েছে। অতএব আজকে যেটা করতে হবে, ছাত্রদের মতামত নিশ্চয়ই শুনুন, জুটার মতামত নিশ্চয়ই শুনুন, রাজনৈতিক দল যদি কিছু করতে চায় করতে বলে তাহলে সেটা নিশ্চয়ই শুনুন, কিন্তু শুনে শেষ পর্যন্ত ভিসি উপাচার্য যা বলবেন সেটাকে রূপায়ণ করতে হবে। সেটা যদি তার যদি শুধু দায়িত্ব থাকে কিন্তু তার কোনো রকম স্বাধীনতা না থাকে বিশ্ববিদ্যালয়টা চালাবার, তাহলে এই ধরনের নৈরাজ্য অবশ্যম্ভাবী, আমি আবার বলছি, এবং চলতে থাকবে। সিসিটিভি হবে কি না এটা শেষ কথা ভিসি বলবেন, ইসি আছে, ইসি বলবে, ভিসি বলবেন, তার বাইরে কেউ বলবে না। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি হবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যদি নোংরা রাজনীতি দ্বারা শিকার হয় তাহলে কিন্তু সেটা সমাজের পক্ষে অত্যন্ত কিন্তু ক্ষতিকর হবে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই নোংরা রাজনীতির শিকার হয়েছে, যার ফল পাচ্ছে আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীরা। যে সিসিটিভিতে তোমাদের কোনো আপত্তি আছে না নেই, তারপর বলছি তোমার, তুমিই বলবে, আমি তোমাকে ইন্টারাপ্ট করব না। নেই, ভালো কথা, শুনে নিলাম। একদিন ভাইস চ্যান্সেলরকে চার পাঁচ ঘন্টা করে কি হেনস্থা করছো কেন? শুনে নিলাম, এসে বাইরে আমি একদিন চার পাঁচ ঘন্টা করে ঘুরে ঘুরে যাচ্ছে, হেনস্থা করছি, তুমি আমি একদম জেনে শুনে বলছি, প্রত্যেক দিন ওটা হচ্ছে, প্রত্যেক দিন ওটা হচ্ছে।